আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। খয়রাশোলের পাঁচড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা। সিউড়ি সরকারি বাস স্ট্যান্ডে হকারদের দেওয়া হলো পরিচয়পত্র ও পোশাক। তৃণমূল নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে যোগ বিজেপিতে। সরকারি বাস চালককে হেনস্থার অভিযোগ যুবকের বিরুদ্ধে। এবার খবর বিস্তারিত। খয়রাশোলের পাঁচড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। খয়রাশোলের পাঁচড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। বুধবার রাত 12:30 নাগাদ পাঁচড়ার বিজেপি নেতা অরুণ মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। অরুণবাবুর বাড়ির সামনের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের একটি শাখা। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত অরুণবাবু বলেন, তৃণমূল ছেড়ে বছর দেড়েক আগে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। তার হাত ধরেই এলাকায় শক্তিশালী হচ্ছে বিজেপি। হতে পারে সেই কারণেই শাসক দলের বিষ নজরে পড়েছেন তিনি। আবার ব্যাংকের সামনে বোমা ফাটানোয় ব্যাংকে লুটপাট চালানোর বিষয়টিও উড়িয়ে দিতে পারছেন না তিনি। আমি রাত তখন ঘুমন্ত অবস্থায় হঠাৎ একটা বোমা ফাটে। বোমা ফাটার পর মা আমাকে ডাকতে আসে, মা পাশের রুমে শোয়। তারপর থেকে আর একটা বোম ফাটে। তা আমি দেখি বোম ফাটার পর দুটো মোটর সাইকেল, যারা বোম ফাটায় তারা মুখে কাপড় বেঁধে ওই রাস্তার উল্টো দিকে সোজা চলে যায়। এইটা যেখানে বোমটা মারা হয়েছে সেটা বর্তমানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আমার বাড়িতেই ভাড়ায় অবস্থিত, ব্যাংকের গেটেই বোমটা মেরেছে। এমনও হতে পারে যে আমি 1.5 বছর আগের থেকে তৃণমূল ছেড়ে বর্তমানে বিজেপি করছি, আর সেই আক্রোশও হতে পারে কারণ ওদের এই পাঁচড়া পঞ্চায়েত থেকে বা খয়রাশোল ব্লক থেকে ওদের পায়ের তলে মাটি সরে গেছে, যাতে সংগঠনটা গুছাতে না পারি সেই জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য হতে পারে, বা ব্যাংকের গেটে মেরেছে ব্যাংক লুট করার জন্য হতে পারে, সেটা আমি আনুমানিক বলছি। অন্যদিকে তৃণমূল নেতা মলয় মুখার্জি দাবি, ঘটনাটি বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। হ্যাঁ, গতকালকে রাতে যে ঘটনাটা পাঁচড়াতে ঘটেছে সেটা সম্পূর্ণ নিজেদের মধ্যে ব্যাপার। ওখানে নব্য বিজেপি আর পুরনো বিজেপি, এর মধ্যে কিছু কিছু বিভিন্ন দল থেকে, বিশেষত সিপিএম এবং কংগ্রেস থেকে কিছু ছেলে গিয়ে নতুন করে বিজেপিতে ঢুকেছে। সেই নিয়ে যারা পূর্ণ বিজেপি ছেড়ে তাদের সঙ্গে ধর একটা মতবিরোধ চলছে, সেই নিয়েই কালকের ঘটনা ঘটেছে। আমি দেখুন এখন ভয় টিভি পাঁচড়া। সরকারি সংস্থার বাসের চুরি কেপমারি রুখতে অভিনব উদ্যোগ নিল সিউড়ি হকার ইউনিয়ন। সরকারি সংস্থার বাসের চুরি কেপমারি রুখতে অভিনব উদ্যোগ নিল সিউড়ি হকার ইউনিয়ন। সরকারি সংস্থার বাসে মাদক মিশ্রিত খাবার খাইয়ে যাত্রীদের সর্বশান্ত করা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। এবার তা রুখতে প্রশাসনের সঙ্গে এগিয়ে এলো স্থানীয় হকাররাও। ইউনিয়নের তরফে সিউড়ি সরকারি বাস স্ট্যান্ডে থাকা প্রায় 25 জন হকারকে দেওয়া হলো পরিচয়পত্রের সঙ্গে নির্দিষ্ট পোশাক। সংগঠনের তরফে দাবি করা হয়, হকারদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র থাকায় যেমন বাসকর্মী ও যাত্রীরা চিনতে পারবেন প্রকৃত হকারদের, তেমনি হকাররাও খুশি নিজেদের পরিচিতি পেয়ে। হচ্ছে আপনাদের যে প্যাসেঞ্জার হকার অ্যাকশন হয়ে গেছে বলে চেনা যায় না, কে পকেট মার, কে হকার আর কি প্যাসেঞ্জার বোঝা যায় না। তার জন্য আমরা এনবিএসটিসি, এসবিএসটিসি, ডিআই সাহেবদের কাছে অনুমতি নিয়ে এসবগুলো আমরা করেছি।
সমনের ড্রেস করা হয়েছে, প্রত্যেকটা নম্বর দেওয়া হয়েছে এবং আমরা কার্ড করেছি। কার্ড যেমন হকারদেরকে দেবো কার্ডগুলো, তখনই চুরি চামারি এবং আমাদের হকারদের অনেক সুবিধা হয়েছে, তাদের এইসব করাতে অনেক কিছু সুবিধা হয়েছে। পোশাক না হলে সেখানে হকার নয়, যতক্ষণ না পোষা হ্যাঁ হকার হলেও নয়, তবে গেছে বিচ্ছে অচা পচা ধসা দিন থেকে ছেলে বাগড়া টাগড়া খায় ঢুকে যায়, আমরা বলছি শুনছে না, আর ওই জন্য আমরা নতুন করে ইউনিয়ন করে আমরা এগুলা করলাম। পুরনো আমরা হকার মানে এক দুজনের জন্যে আমরা দশজন বদলাম হচ্ছি বলে এটু করেছি, আমাদের টোটাল 25 জন। ভয় টিভি শিউরি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ শিউরি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউরি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউরি সদর হাসপাতাল। শিউরিতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউরি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউরি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউরি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউরি বীরভূম শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি
ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা অঞ্চলের 10 থেকে 12টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা অঞ্চলের 10 থেকে 12টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। বুধবার সিউড়ির বিজেপি দলীয় কার্যালয়ে আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। একদা তৃণমূলের সক্রিয় কর্মী মজিবুর মণ্ডলের দাবি, তৃণমূল নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েই তিনি যোগ দিলেন বিজেপিতে। তার সঙ্গে আরো অনেকেই হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। বিজেপির সভাপতি রামকৃষ্ণ বাবুর দাবি, শাসক দলের চোখরাঙানি উপেক্ষা করে বিজেপিতে যোগ দিতে প্রস্তুত বহু সংখ্যালঘু মানুষ। বুধবারের ঘটনা যার সূচনা মাত্র। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। তৃণমূলের নেতাদের ভালো লাগে না, সব দেখে শুনে কাজকর্ম ঠিক মতো করে না, মানুষের কাছে দাঁড়ায় না, ভাওতা দেয়, এই জন্যে ওদের কাছে যেতে ভালো লাগে যায় না। আমি তৃণমূল যখন থেকে এসছে তার 2 বছর আগে থেকে স্কুল ভোটে আমি দাঁড়িয়েছিলাম অবিরামপুর স্কুলে, অবিরামপুর থেকে ওখানে আমি হেরে গেছিলাম, মারধর করেছিল, অনেক রকম ডাঙ্কা আমা করেছিল, পবনকে মারও দিয়েছিল, সেই তখন থেকে আমি বসে গেলাম। ভয় টিভি সিউড়ি। সরকারি সংস্থার বাস চালককে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল এক বাইক আরোহীর বিরুদ্ধে। সরকারি সংস্থার বাস চালককে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল এক বাইক আরোহীর বিরুদ্ধে। এদিন বহরমপুর থেকে দুর্গাপুরগামী একটি বাস সিউড়ি স্ট্যান্ড থেকে বেরোনোর সময় হঠাৎই বাসের সামনে এসে পড়ে এক বাইক আরোহী। বাস চালক তপন দাসের অভিযোগ, ওই বাইক আরোহী একে তো নিয়ম ভেঙে বাস স্ট্যান্ডের ভেতর বাইক নিয়ে ঢোকেন, তার উপর বাসে উঠে মারধর করেন তাকে। একটা বাঁকুড়া গাড়ি আগে দাঁড়িয়েছিলাম, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, তারপর বাঁকুড়া গাড়ি দাঁড়িয়েছিলাম, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, দিয়ে বাঁকুড়াটা এগোচ্ছে, আমি এগোচ্ছি, বলছি বাইক ঢুকে গেছে, বাইক ঢুকে গেছে, পিছনে দাঁড়িয়েছিলাম, বাঁকুড়া দাঁড়িয়েছিলাম, আমিও দাঁড়িয়েছিলাম, যে বাইক ঢুকে গেল, আমি ব্রেক করে দিয়েছি, এই লোকটা বলে ঘুরায়, এই ঘুরায়, আমি নাম চলুন ভিতরে, চলুন ভিতরে গিয়ে কথা বলবে, যাবে নিয়ে ও, তারপর গাড়িটা সামনে তুলে দিয়ে আমি ব্যাক করলাম, গাড়িটা নিয়ে ব্যাক করে গাড়িটা তুলে দিয়ে সামনে দাঁড়িয়ে করলো, গাড়িটাকে আমার সামনে দাঁড়িয়ে করলো। কোথায় সেটা কোথায়? এই তো এইখান থেকে, এইখানে এই মোড়ের মাথায়, এই মোড়টা। তারপর নিয়ে ও আমি নামছি না বলে আমাকে গেটের থেকে ঘুরে গিয়ে আমাকে ধরে কলার ধরে টানা টেনা করে মার চড় তারপর মেরেছে আর পেটে লাথি মেরেছে। অভিযুক্ত যুবক অবশ্য মানতে চাননি মারধরের কথা, উল্টে তার দাবি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। বাস স্ট্যান্ড ঢুকছিলাম, হ্যাঁ, ওর বাসটা এসে একদম চাপিয়ে দিল। কোন বাস? এই বাসটা ধরে ধীরে ধীরে 0-300 আমি তো লাথি করলাম সাইডে,
আপনি কি ওনাকে মারধর করেছেন? উনি একটা অভিযোগ করছেন, আপনি নাকি ওনাকে চড় মেরেছেন, কলারে ধরেছেন? না, কলারে ধরে মৌরা মাফলার ধরে আমি নামাচ্ছিলাম গাড়িতে। আসুন দেখে নি 18ই জানুয়ারির গুরুত্ব। আঠেরোই জানুয়ারি লেখক শ্যামল চক্রবর্তীর জন্ম হয় 18ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। 1972 সালের আজকের দিনেই ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম হয়। অভিনেতা ও রাজনীতিবিদ এন টি রামা রাওয়ের প্রয়াণ ঘটে 18ই জানুয়ারি 1996 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। খয়রাশোলের পাঁচরায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা। সিউড়ি সরকারি বাস স্ট্যান্ডে হকারদের দেওয়া হলো পরিচয়পত্র ও পোশাক। তৃণমূল নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে যোগ বিজেপিতে। সরকারি বাস চালককে হেনস্থার অভিযোগ যুবকের বিরুদ্ধে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।